অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? বাংলাদেশ ব্যাংকের থেকে বেশ বড় মাপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 992টি জাস্ট লোক নিয়োগ করা হবে, যার ভিতর সোনালী ব্যাংকে আছে 393 জন, জনতা ব্যাংকে আছে 94 জন, অগ্রণী ব্যাংকে 150, রূপালী ব্যাংকে 25, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আছে 26, কৃষি ব্যাংকে আছে 185, এরপরে বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে আছে 17 জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে 11 জন, কর্মসংস্থান ব্যাংকে আছে 15 জন। ইন টোটাল মিলে হলো 922 জন ছেলে মেয়ে নিয়োগ করবে সিনিয়র অফিসার হিসেবে। এখানে বন্ধুরা এমনি সার্কুলারটি আলোচনা করবো, তার আগে বলি সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টেই দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আমার সার্কুলারটি পেয়ে যাবেন। তো আগে আপনার সার্কুলারটা নামাবেন, নামানোর পরে পড়বেন, পড়ার পরে অবশ্যই 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 যোগ্যতা থাকলে যথাযথভাবে আবেদন করতে মোটেও মিস করবেন না। এখন কীভাবে আবেদন করবেন আমি সেটা বলে দিচ্ছি, আমি আবারও বলছি সার্কুলার লিঙ্ক কিন্তু আমার প্রথম কমেন্টে দিয়ে দেওয়া আছে। তো এখানে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, এটার বন্ধুরা পদের নাম দেখতে পারছেন যে সিনিয়র অফিসার। এখানে জব আইডি নাম্বার কিন্তু দেওয়া আছে, যেটা আপনাদের আবেদন করার সময় লাগবে আর কি, আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। এখানে অলরেডি জব আইডি নাম্বার দিয়ে দেওয়া আছে। পদের সংখ্যা 992, কোন ব্যাংকে কয়টা সেটা এখানে উল্লেখ করা আছে। বেতন 2015 স্কেল অনুযায়ী আপনার ইন্টারাল কিন্তু 53,000 সামথিং স্যালারি পাবেন। এছাড়াও আনুষঙ্গিক মানে গভর্নমেন্ট ব্যাংকের জব আমার মনে হয় এখানে আনুষঙ্গিক বিষয়গুলো বলার কিছু আছে বলে মনে হয় না, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তো এরপর একটা যদি চলে আসে শিক্ষাগত যোগ্যতার কথা, যেটা স্নাতক অবশ্যই আপনাকে 4 বছর মেয়াদে স্নাতক কমপ্লিট করতে হবে। আনুষঙ্গিক যে সমস্ত কন্ডিশনগুলো আছে সেগুলো একটু পড়লেই বুঝতে পারবেন। বয়সের কথা যেটি বলা হয়েছে সেটা হলো কত, এখানে এই 22/9/2022 তারিখে আপনার বয়সে যে এই সর্বোচ্চ 30 বছর হতে হবে, আর যারা মুক্তিযোদ্ধার সন্তান আছে কিংবা শারীরিক প্রতিবন্ধী কোঠা আছে তাদের, তাদের অতিরিক্ত 2 বছর পায়, এটা আমরা সবাই জানি। আবেদনটা শুরু হবে 31 তারিখ থেকে, মানে আগামীকাল রাত 12টা থেকে, এটা চলবে হলো ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। যারা যারা আবেদন করতে আগ্রহী তারা তারা অবশ্যই আবেদন করতে পারেন। এখানে আবেদনের অফারের যোগ্য একটা 200 টাকা জাস্ট আবেদনের ফি নেওয়া হবে, যেটি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে কিন্তু এটা ওদের রকেটের মাধ্যমে, এটা এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এটা আপনাকে ফিটা পেমেন্ট করতে হবে। তো বাকি আনুষঙ্গিক বিষয়গুলো কী করবেন না করবেন এটা এখানে বর্ণনা করা আছে, আপনারা একটু জাস্ট পড়লেই বুঝবেন। আর যদি আপনারা নিজে থেকে আবেদন করতে পারেন সেক্ষেত্রে তাহলে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, যেমন মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন এই এই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা কিন্তু ডিরেক্টলি ওই ওদের সাইডে চলে যাবেন, যার ফলে ওইখান থেকে আপনার আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো না পারলে কোনো কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কাজটা করাই মনে হয় বেটার, বাকিটা আপনারা পড়লে বুঝতে পারবেন। আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।